এই দোকানটা না থাকলে মনে হয় জাপানে যত মানুষজন রয়েছে তাদের সবার জীবন অনেকটা বিপদে পড়ে যাবে। জাপানের এমন একটা দোকান যেখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠে সব রকম জিনিস একদম কম প্রাইসে পাওয়া যায়। এই দোকানগুলোকে জাপানে কি বলে এবং দোকানগুলো কোথায় কোথায় থেকে থাকে আর দোকানগুলোতে কি কি পাওয়া যায় সব মিলিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগটা দেখতে থাকো, ব্লগটা অনেক ভালো হতে চলেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো আর ব্লগটাকে প্লিজ শেয়ার করে দিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, বেরিয়েছি বিকেলবেলা একটু যাব কিছু কেনাকাটা করতে। সামনে চেরি ফুলগুলোতে তো আমি কয়েকদিন আগে এসে ঘুরে গেছি, তো আমার বরের আশা হয়নি, তো বলল চলো এই রাস্তা ধরেই যাই। দেখো ফুলগুলো কেমন ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আজকে আবার বৃষ্টি হবার কথা। ওয়েদার দেখে তো বুঝতেই পারছো, বৃষ্টি এই নামে সেই নামে। তো ভাবছি বৃষ্টিটার আগে যাতে বাড়ি পৌঁছে যেতে পারি। জানি না এখন কি হবে, বৃষ্টিতে ভিজবো নাকি তার আগে ফিরতে পারলে তো অনেক ভালো। গাছগুলোতে দেখেছো কি সুন্দর ঝেঁকে ফুল দিয়েছে? দাঁড়াও তোমাদের কাছ থেকে দেখাই। দেখেছো কাছ থেকে ফুলগুলো কত সুন্দর লাগছে? এগুলো তো পিঙ্ক ভার্সন, হোয়াইট ভার্সনগুলো এখনও তো ফোটা বাকি। প্রথমে চলে এসেছিলাম, কিছু বিল ডিউ ছিল ওগুলো পেমেন্ট করতে। এই বিল পেমেন্ট করার পরেই যাব শপিংয়ে, কিন্তু শপিং মলের সামনে এসে দেখলাম শপিং মল বন্ধ আজকে, যেটা আমরা খেয়াল করিনি। আর এর জন্যই ভাবছিলাম যে পার্কিংগুলো এত ফাঁকা ফাঁকা কেন লাগছে, যদিও আমার একবার সন্দেহ হয়েছিল যে আজকে আবার বন্ধ না তো সুপার মার্কেটটা, সেটাই হলো। তো ওইখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম অন্য একটা জায়গায়, যেই দোকানটাতে আসবো বলছিলাম বা যেই দোকানটার কথা একদম ভিডিওর প্রথমে বলছিলাম, সেই দোকানটা হলো দাইশো। দাইশোর কথা তো তোমাদের আমি আমার ভিডিওতে প্রায়ই বলে থাকি আর দাইশোর ভিডিও তোমাদেরকে ছোটো ছোটোভাবে প্রায় দেখিয়ে থাকি। দাইশো হলো জাপানের সব থেকে কম প্রাইসের দোকান। এখানে জিনিসপত্রের দাম 100 ইয়েন থেকে শুরু হয়, যেটা ট্যাক্স নিয়ে পড়ে 110 ইয়েন, মানে ইন্ডিয়ান টাকার প্রায় 60 টাকা থেকে এক একটা প্রোডাক্ট শুরু হয়। একদম সহজ ভাষায় বলতে গেলে হরেক মালের দোকান হলো আমাদের দাইশো। এইখানে তোমরা কি না পেয়ে থাকবে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠে সমস্ত জিনিস আছে। দেখো ঢুকতেই কত ধরনের ফুল ফল সবজি গাছের দানা রয়েছে বা বীজ রয়েছে, ট্রে থেকে শুরু করে ঘরের নানান রকম জিনিসপত্র, সেটা ঘর সাজানোর জিনিসই হোক বা কিচেনে নানান ধরনের ইউটেন্সিলস হোক বা কিচেনের অন্যান্য কোনো আইটেম হোক। দেখতেই পাচ্ছ এখানে কত ধরনের কিচেন ইউটেন্সিলস রয়েছে, হাতা খুন্তি স্প্যাচুলা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু কিন্তু মাত্র 100 ইয়েন করে দাম। আর জাপানে 100 ইয়েন মানে প্রচুর সস্তা, এর থেকে নিচে কম দামে কোনো জিনিসই পাওয়া যায় না। সফট টয়েস থেকে শুরু করে এখানে তোমরা কুশনও পেয়ে যাবে, ঘরে পরার জুতো থেকে শুরু করে বাইরে পরার জুতো, ছাতা, রেইনকোট, তারপর নানান ধরনের জিনিস সারাই করার জন্য যে নানান ধরনের টুলস থেকে থাকে সব ধরনের টুল বক্স পেয়ে যাবে। ইভেন পার্টি অর্গানাইজের জন্য যত ধরনের জিনিস লাগে, বার্থডে ডেকোরেশনের জন্য যত ধরনের জিনিস লাগে, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা এই দাইশোতে পাবে। প্লাস কিচেন ক্লিনিংয়ের জিনিসপত্র, ঘর ক্লিনিংয়ের জিনিসপত্র কি নেই, বললাম না যে সব কিছু সব কিছু আছে। মেকআপ পাউচ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, স্কুলের সাপ্লাইজের থেকে শুরু করে এই দিকটাতে রয়েছে দেখো স্টোরেজের সেকশন, তো নানান ধরনের স্টোরেজ বক্স রয়েছে আর এক একটা ডিজাইন এক এক রকম, অনেক সুন্দর লাগে। কোনটা ছেড়ে কোনটা নেবে, বাথ টাওয়াল থেকে শুরু করে ফেস টাওয়াল, ছোটো ছোটো হ্যাঙ্কারচিফ, রুমাল, বাচ্চাদের বড়দের সব কিছু, এমনকি টুথব্রাশ, টাং ক্লিনার থেকে শুরু করে টুথপেস্টও পেয়ে যাবে। তো আমার একটা টাং ক্লিনারের দরকার ছিল, সেটা আমি নিয়ে গেলাম। এত বড় একটা দোকান, পুরোটাতে কি কি পাওয়া যায় সব কিছু তো আর দেখানো সম্ভব নয়, তাই যতটা আমি পেরেছি তোমাদের সাথে ক্লিপ শেয়ার করছি আর বাকিটা আমি মুখে তোমাদেরকে বলে দিচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। আর এত বড় দোকান, মেয়েদের গ্রুমিংয়ের জিনিস থাকবে না তা তো হতেই পারে না। নানান ধরনের নানান ডিজাইনের আয়না থেকে শুরু করে ক্লিপ,
গার্ডার, ইচ অ্যান্ড এভরিথিং। আর স্কুল সাপ্লাইয়ের যেটা কথা বলছিলাম, মানে স্কুল স্টেশনারি, এইগুলো এত দারুণ দারুণ ধরনের হয় বলার বাইরে। এইখানে দেখো সব মার্কার পেন আর স্কেচ পেনের সেকশন। তো এখান থেকে আমার একটা মার্কারের দরকার, তার জন্যই এসেছি। এমনকি শুধুমাত্র যে মার্কার আর স্কেচ পেন তাও নয়, নানান ধরনের রং, জল রং, মোম রং থেকে শুরু করে অয়েল কালার, ইচ অ্যান্ড এভরিথিং, পেন, পেন্সিল। তারপর দেখো এইখানে রয়েছে খাতার সেকশন, নোটবুক, এমনকি ডায়েরিরও এখানে প্রচুর ধরনের কালেকশন রয়েছে। তো আমার একটা ডায়েরির প্রয়োজন ছিল, তাই এখান থেকে আমি একটা ডায়েরি নিয়ে নিলাম। অনেক সুন্দর সুন্দর ড্রয়িং বুকও রয়েছে এখানে, মানে ড্রয়িং যে খাতাগুলো, ড্রয়িং নোটবুকগুলো। ফটো ফ্রেম তোমরা এখানে পেয়ে যাবে, তারপর হ্যান্ড ওয়াশ পেয়ে যাবে, বাথরুমে নানান ধরনের জিনিস, মগ, বালটি, ইচ অ্যান্ড এভরিথিং। একটা সংসারে, একটা ঘরের হাউস হোল্ডে যা যা জিনিস দরকার তোমরা সব কিছুই দাইশোতে পেয়ে যাবে। আর জাপানে যে কোনো লোকালিটিতে একটা থেকে দুটো করে তো দাইশো থেকেই থাকে, মানে জাপানে যে কোনো জায়গায় তোমরা যাও না কেন, এই দাইশো তোমাদের একটা ঘরের সামনে থাকবেই থাকবে। বাইরে তো ওই যেটা বলছিলাম যে বৃষ্টি পড়বে, তো বৃষ্টি অলরেডি চালু হয়ে গেছে, তো ভাবলাম বৃষ্টিটা একটু ধরুক। তার জন্য আমরা ওই দাইশোর পাশে যে তরিসেনটা আছে, তো ওখানে তরিসেনে চলে গিয়েছিলাম। তো দাঙ্গর ভিডিও তো তোমাদের সাথে আগের দিন আমি একটা শেয়ার করেছি, আশা করছি তোমরা সেই শর্টটা দেখেছো। তো দাঙ্গর সম্পর্কে ওই শর্টটা যারা দেখোনি, তারা কিন্তু অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে একবার দেখে আসবে। এই চকো চিপস কে কে পছন্দ করো বা কার কার মনে আছে বলো? আমি যেহেতু শিনচেনের প্রচণ্ড বড় ফ্যান, তাই এটা দেখলে আমার বড্ড ভালো লাগে। তবে এইটার একটা ভিডিও আমার খুব ইচ্ছে আছে তোমাদের সাথে শেয়ার করার। বাড়ি এসে আমি রান্না করছিলাম খিচুড়ি, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম যে কি রান্না করা যায়, খিচুড়িটাই বেস্ট হবে তাহলে। তো খিচুড়ি এখানে আমার প্রায় হয়েই গেছে, তাড়াহুড়ো করেই রান্না করছিলাম, কারণ আমাদের যেহেতু 8টার মধ্যে খেয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে না, পরে খেলে ভালো লাগে না, মানে হাঁসফাঁস লাগে। তো খিচুড়ির সাথে আমি একটু বানিয়ে নিয়েছিলাম বাঁধাকপি। তো এখানে আমার বাঁধাকপিটাও রেডি, একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি বেশি করে, যেহেতু ধনে পাতাগুলো অনেক সস্তায় আগের দিন অনেকটা করে কোয়ান্টিটিতে পেয়েছিলাম, খুবই সস্তায় সুপার মার্কেট থেকে, তাই আমি একটু এখন বেশি করেই ধনে পাতা ইউজ করছি। আর আমার তো বাড়ির টবে ধনে পাতা রয়েছে বোনা, মানে এখন ঘরে অনেক ধনে পাতা রয়েছে। এক একটা সময় কি হয়, বাড়িতেও ধনে পাতা থাকে না, মানে টবেও শেষ হয়ে যায়, আবার দোকানেও পাই না, আর যখন থাকে মাঝে মধ্যে তো একসাথেই থাকে। তো এখানে আমার বাঁধাকপিটাও প্রায় রেডি, জাস্ট আমি ধনে পাতাটা মিক্স করে নামিয়ে ফেলেছি, আর দেখো চলে এসেছি খেতে। জাপানি স্টাইলের খিচুড়ি কিন্তু দারুণ হয়, যেহেতু রাইসটাই এত সুন্দর স্টিকি হয়, তো খিচুড়িটাও খুব সুন্দর আঠালো হয় আর খেতেও অনেক ভালো লাগে। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করি। তো দাইশো সম্পর্কে তোমরা আর কি কি জানতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে খুবই সুবিধা হয়। তো আজকের এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে কিন্তু প্লিজ আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।